আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। গত ভিডিও দুটিতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ফ্রি বিটকয়েন গুলো আর্নিং করবেন। আজকে আমি সেই ধারাবাহিকতায় আর একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার মাধ্যমে মাইনিং করে ফ্রি বিটকয়েন গুলো আর্নিং করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাইনিং কোম্পানি ডট এল জিডি, এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অবশ্যই অনায়াসেই ফ্রি মাইনিং গুলো করতে পারবেন এবং আপনি এখান থেকে এনশিওর করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত বিটিসিটি। তো কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন ভিডিওটি। পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এবং আরেকটি অনুরোধ জানাবো, আপনি যদি প্রিভিয়াস যে দুটো ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিও দুটো দেখে না আসেন, তাহলে অবশ্যই আজকের ওয়েবসাইটটি আপনার জন্য কঠিন মনে হতে পারে। সুতরাং আপনি প্রিভিয়াস যে দুটো ভিডিও দিয়েছি এই ভিডিও দুটো দেখে আসলে অবশ্যই আপনার জন্য কাজ করা ইজিয়েস্ট হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো এখান থেকে পেয়ে যেতে পারে। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মাইনিং কোম্পানি ডট এল টিডি। এটি একটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং এটির মাধ্যমে আপনি ফ্রি বিটকয়েন গুলো মাইনিং করে নিতে পারবেন। মাইনিং এর বিষয়ে একটু না বলে না, সেটা হচ্ছে যারা একেবারে নতুন তাদের জন্য, সেটি হচ্ছে যে আপনি শুধুমাত্র একটি ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করে রাখবেন এবং তার বিনিময়ে বিটিসি গুলো অটো আর্নিং হতে থাকবে। এটি হচ্ছে মাইনিং এর মূল বিষয়। প্রথমত আমি যদি ওয়েবসাইটের একটি রিভিউ দেই, তার আগে আমাকে জানতে হবে যে এই ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টেড। সেটির জন্য আমি যখন সিমিলার ওয়েবের মধ্যে ক্লিক করলাম, তখন সিমিলার ওয়েবের মধ্যে পুরো স্ট্যাটিস্টিক্স শো করছে। প্রথমত গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সবকিছু শো করছে এবং স্ক্রলিং করে চলে আসলে আপনি আরো স্ট্যাটিস্টিক্স দেখতে পাবেন। রাশিয়ান ফেডারেশন 8.98%, ইউক্রেন 8.29%, ইউনাইটেড স্টেট 6.65%, ভেনিজুয়েলা 4.41%, ইন্দোনেশিয়া 3.79%। অর্থাৎ এই কান্ট্রি পিপল ওগুলো এবার এই যে কাজ করছে, এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো ওয়েবসাইট বা অ্যাপস শেয়ার করার পূর্বে আমি স্ট্যাটিস্টিক্সটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা খুব সহজে বিশ্বাসের সহিত কাজ ওগুলো করে নিতে পারবেন। সো একটু আমরা এই ওয়েবসাইট সম্পর্কে ভালো রিভিউ দিতে চাচ্ছি। প্রথমত এখানে আপনারা স্পন্সর দেখতে পাচ্ছেন, কোন কোন কান্ট্রির বা কোন কোন কোম্পানিগুলো এটির সাথে স্পন্সর হিসেবে কাজ করছে এবং আপনি স্ক্রলিং করে চলে আসলে পুরো বিষয়গুলো আপনি এখানে বুঝতে পারবেন। ফ্রি কোনো আস কোয়েশ্চন রয়েছে, হোয়াট ডাস মাইনিং কোম্পানি ডু, হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট ফর ডিপোজিট অ্যান্ড উইথড্রল, জাস্ট আমি এটিতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে রয়েছে, প্লিজ নোট দ্যাট দ্য কোম্পানি হ্যাজ সেট মিনিমাম লিমিটস ফর উইথড্রল অ্যান্ড ডিপোজিট মিনিমাম, মাইনিং কোম্পানি অ্যাকসেপ্টস টপ আপস ফ্রম 0.001 বিট কয়েন, 0.01 বিট কয়েন ক্যাশ, 0.02 বিট কয়েন অ্যাজ বি। তার মানে এখানে ওয়ালেট গুলো দেয়া রয়েছে। ওয়ালেট কি সেই জিনিস আমি গত ভিডিও গুলোর মধ্যে আমি বলেছিলাম যে ওয়ালেট হচ্ছে যে আপনি যে আর্নিং গুলো করবেন সেই আর্নিং গুলো একটি নির্দিষ্ট স্থানে নিয়ে এসে সেই স্থান থেকে আপনি আপনার পকেটে নিয়ে আসবেন। তার মানে ধরুন কয়েন বেসের কথাই বলি, কয়েন বেসের মধ্যে আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, অথবা fastpay.io একটি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি অ্যাকাউন্ট করবেন। ফ্রিতে অ্যাকাউন্ট করার লাভ হচ্ছে যে আপনি এই ওয়েবসাইট গুলো থেকে যে আর্নিং গুলো করবেন সেই আর্নিং গুলো ওই ওয়ালেটের মধ্যে চলে যাবে। তার মানে আপনি বিটিসিতে নিতে চাইলে বিটিসিতে, অথবা ইথারামে নিতে চাইলে ইথারামে, জাস্ট আপনি অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। সো আশা করি প্রিভিয়াস ভিডিওতে সবকিছু বলা হয়েছে, সেই ভিডিও দুটো দেখে আসবেন। আজকে আমি যে ওয়েবসাইটটি শেয়ার করছি সেটির মূল এখানে ইউজার রয়েছে, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং ড্যাশ অ্যাট ওয়ার্ক কি পরিমাণ কাজ হয়েছে এবং ইনভেস্ট কি পরিমাণ হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে এত। জাস্ট এতটুকু দেখে আপনারা আপনাদের কাজ শুরু করতে পারবেন অনায়াসে। সো প্রথমে কিভাবে মাইনিং করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 পর্যন্ত আপনার কমিশন জেনারেট করার অপরচুনিটি তারা কিন্তু রেখেছে, অনায়াসে আপনি একটু গেইন করতে পারবেন। সো প্রথমে আপনি এখান থেকে কিভাবে স্টার্ট করবেন সেটি আমি বলে দিচ্ছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রলিং করে চলে আসলে স্টার্ট মাইনিং একটি বিষয় লেখা রয়েছে, তার উপরে লেখা রয়েছে পুরো বিটকয়েন গুলো কিভাবে মাইনিং হচ্ছে। এই যে আপনি জাস্ট অ্যাকাউন্ট করে ফেলে রাখবেন, অ্যাকাউন্ট করার পরে আপনার অ্যাকাউন্টের মধ্যে মাইনিং গুলো অটো, অর্থাৎ বিটকয়েন গুলো এভাবে অটো জমা হতে থাকবে, এটিকে বলা হয় ফ্রি মাইনিং। এবং পাশাপাশি এখানে ওয়ান গেট ফ্রি তারা বলেছে, ক্লাউড মাইনিং ক্রিপ্টো কারেন্সি ওয়ান গেট ফ্রি। সো আমি প্রথমে মাইনিং কিভাবে করবে সেটি দেখাচ্ছি, যে স্টার্ট মাইনিং
জাস্ট এডিটে আপনাকে ক্লিক করতে হবে। আমি নতুন একটি ট্যাব ওপেন করছি। ট্যাব ওপেন করার পরে আপনি কম্পিউটার অথবা মোবাইলে এই কাজগুলো এই ওয়েবসাইটের মধ্যে করে ফেলতে পারবেন অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি যাতে আর্নিং করতে পারবেন, সুতরাং আমি সেই চেষ্টাই করি এবং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। সো এখানে লিখে রয়েছে স্টার্ট মাইনিং অ্যান্ড গেট ওয়ান ইউএসডি অ্যান্ড 100 জিএস পার সেকেন্ড অফ ফ্রি মাইনিং রাইট নাও। সো এখানে ওয়ান ক্লিক রেজিস্ট্রেশন একটি বিষয় লেখা রয়েছে। অ্যাকাউন্টটি তৈরি করার জন্য জাস্ট এখানে যে অ্যাকাউন্ট লেখা রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সরাসরি আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, সেই ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি আপনি প্রোভাইড করবেন। দ্যাটস ইট, এতটুকু, এখানে আর কিছুই দিতে হবে না। এইটি ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করলে আপনার অ্যাকাউন্টটি অনায়াসে এখানে তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পরে জাস্ট আপনাকে ইন্টারফেসটি ফেস করতে হবে, তার মানে আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে। এরপরে করণীয় কি, আপনি এখানে বাঁদিকে যে কিছু অপশন লেখা রয়েছে অ্যাবাউট কোম্পানি সম্পর্কে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এবার হাউ টু স্টার্ট, কিভাবে স্টার্ট করবেন সেটি দেওয়া রয়েছে। এরপর বেনিফিট রয়েছে, ক্যালকুলেটর রয়েছে, এরপর প্রজেক্ট স্ট্যাটিস্টিক্স রয়েছে, সবকিছু এখানে দেওয়া রয়েছে। আপনি কিভাবে শুরু করবেন সেটি আমি দেখাচ্ছি। জাস্ট এখানে যে ক্লাউড মাইনিং লেখা রয়েছে সেই ক্লাউড মাইনিং এর মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে। এরপর আপনি এখানে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে একটি মাইনিং করার অপশন চলে আসবে। মাইনিং করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। জাস্ট স্টার্ট মাইনিং আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হয় জাস্ট একটু দেখতে হবে। সো আপনাকে মনে রাখতে হবে যে এই ওয়েবসাইটগুলোতে কাজ করার জন্য কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট আপনি এখানে অ্যাকাউন্ট করে ফেলে রাখবেন। ফেলে রাখার পর আপনি মাইনিংগুলো অটো জমা হতে থাকবে, তার মানে আপনার ফ্রি বিটকয়েনগুলো এখান থেকে আপনি অনায়াসেই জমা করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাইনিংগুলি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিটকয়েনের যে একটি হুইল রয়েছে সেই হুইলটি কিন্তু ঘুরছে, মুভিং করছে, এবং এভাবে মুভিং করার এগেনস্টে এখানে আস্তে আস্তে সেই মাইনিংগুলো হয়ে বিটকয়েনগুলো কিন্তু জমা হতে থাকবে। দ্যাটস ইট, এতটুকু। এটিকে বলা হয় ফ্রি বিটকয়েন আর্নিং জেনারেট করার একটি অপরচুনিটি। তো এরপরে রয়েছে বিটকয়েন ক্যাশ। আপনি বিটকয়েন ক্যাশে দেখতে পাচ্ছেন যে একটি হুইল কিন্তু ঘুরছে। এরপর পাশাপাশি বিটকয়েন এসবি, তারপর SYS, COIN coin, এরপর এই তিন, এক দুই তিন চার, চারটি অপশন দেখা যাচ্ছে। আপনি চাইলে এই প্রথমে যেটি রয়েছে যে বিটকয়েন, সেই বিটকয়েনের মাধ্যমে আপনি এখান থেকে যা আর্নিং করবেন সেই আর্নিং গুলো নিয়ে যেতে পারবেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে উইথড্র গুলো নেবেন। সেটি প্রথমে আপনাকে বলে রাখছি যে আপনি যদি বিটকয়েন নিতে চান তাহলে আপনাকে বিটকয়েনের অ্যাড্রেসটি এখানে অ্যাড করে নিতে হবে। কিভাবে অ্যাড করবেন আমি একটু পরে দেখাচ্ছি। সো তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, জাস্ট আপনাকে মনে রাখতে হবে এখানে অ্যাকাউন্ট করার পরে সেই অ্যাকাউন্টে ফেলে রাখলে অটো ফ্রি বিটকয়েন গুলো আর্নিং হতে থাকবে। অর্থাৎ এটি কিভাবে বুঝবেন, এখানে যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন SSA 256 স্ক্রিপ্ট এবং এখানে ইট ইটি হ্যাশ, অর্থাৎ এই তিনটি অপশনের মধ্যে তারা রেখেছে যে এই যে আমি প্রথমে যদি মূল ইন্টারফেসে চলে আসি তাহলে মূল ইন্টারফেসের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে এবং এগুলো মাইনিং হচ্ছে। সো এবার দেখাবো কিভাবে আপনি এখান থেকে উইথড্র গুলো নেবেন। উইথড্র নেওয়ার জন্য জাস্ট আপনি আপনার অ্যাকাউন্টের যে সেটিংস বাটনটি দেখতে পাচ্ছেন যেখানে একটি হুইল হচ্ছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে ওয়ালেটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে অপশন গুলোর মাধ্যমে আপনি আপনার পেমেন্ট গুলো নেবেন সে সবগুলো অপশন কিন্তু এখানে শো করছে। প্রথমে রয়েছে বিটকয়েন, এরপর বিটকয়েন ক্যাশ, এরপর বিটকয়েন এসবি, এরপর SOS, COIN, লিটকয়েন রয়েছে, ডগি কয়েন রয়েছে, এগুলোকে এক একটি ওয়ালেট বলা হয়। এই ওয়ালেটের মাধ্যমে আপনি আপনার আর্নিং গুলো নিয়ে যেতে পারবেন। সো প্রথমে আমি বিটকয়েনে নিতে চাচ্ছি। সো বিটকয়েন আমি সিলেক্ট করে দিলাম। এখন এখানে যে বিটকয়েনের অ্যাড্রেসটি বসাতে বলেছে সেই অ্যাড্রেসটি কোথায় পাবেন সেটি আমি একটু শেয়ার করছি। সরাসরি আপনি চলে যাবেন কয়েন বেসের মধ্যে। কয়েন বেসের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই কয়েন বেসের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে সরাসরি আপনি এখানে যে ওয়ালেটগুলো দেখতে পাচ্ছেন যে বিটকয়েন, ইথারাম, XRP, বিটকয়েন ক্যাশ, লিটকয়েন, এগুলোকে এক একটি ওয়ালেট বলা হয়। তার মানে এখানে সবগুলো দেওয়া রয়েছে, যেটি আপনার ভালো লাগে সেটি আপনি ইউজ করবেন। তবে বিটকয়েনের এবং লিটকয়েনের রেট মোটামুটি ভালো, তাহলে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন অথবা ইথারামও ইউজ করতে পারেন। সো আমি বিটকয়েনটি দেখাচ্ছি, বিটকয়েনের অ্যাড্রেসটি কোথায় পাবো সেটি এবার দেখাচ্ছি। সো সরাসরি আমি বিটকয়েনের মধ্যে ক্লিক করবো। বিটকয়েনে ক্লিক করার পরে ওয়ালেটে ক্লিক করবো। ওয়ালেটে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবো। রিসিভে ক্লিক করার পরে সরাসরি স্ক্রলিং করে চলে আসবেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনটি হচ্ছে যেখানে অ্যাড্রেস যেটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাকে একটু কপি করতে হবে। আমি কপি করে নিলাম। কপি করার পরে তার মানে এখানে যে ওয়ালেটটি আপনি ইউজ করতে চাচ্ছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরে জাস্ট আপনি এখানে এসে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট, এতটুকু। তার মানে আপনি এই অ্যাড্রেসটি এখানে অ্যাড করে দিলে
অবশ্যই আপনি আপনার পেমেন্ট গুলো নিতে পারবেন, তার মানে উইথড্র নিতে পারবেন অনায়াসে, আশা করি বুঝতে পেরেছেন। সো এরপরে এখানে উইথড্রর মধ্যে আপনি ওয়ালেটের মধ্যে ক্লিক করলে এগুলা যখন অ্যাড করবেন তখন আপনি নির্ধারিত পরিমাণ যে অ্যামাউন্টটুকু এখান থেকে উইথড্র নিতে চাচ্ছেন সেটি অনায়াসে নিতে পারবেন। এরপর সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করার পরে তার মানে ওয়ালেট অ্যাড্রেসটি আমি অ্যাড করেছি, ওয়ালেট অ্যাড্রেসটি অ্যাড করার পর এখানে একটি সাকসেসফুল মেসেজ চলে আসবে। এরপর আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, এগুলো মাইনিং হওয়ার পরে যখন নির্ধারিত অ্যামাউন্টটুকু এখানে জমা হবে তখন আপনি অনায়াসে এখান থেকে উইথড্রটা নিতে পারবেন খুব সহজে। সো এই হচ্ছে এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি আপনি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন এবং অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন। এবং একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে যে আমার প্রিভিয়াস ভিডিও যেগুলো এখানে 1, 2, 3 বেসিক্যালি এই 3টি ভিডিও কিন্তু ফ্রি বিটকয়েন বা মাইনিং করে আর্নিং জেনারেট করার উপরে, সুতরাং আপনি এই 3টি ভিডিও দেখে আসলে আজকে আপনার ভিডিওটি বোঝা সহজ হয়ে যাবে। এবং আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার কমেন্টের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।